আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে আমরা শুরু করছি ক্লাস টেনের লেসন ফোর, মাই ওন ট্রু ফ্যামিলি। মাই ওন ট্রু ফ্যামিলি একটি কবিতা। এই কবিতাটি লিখেছেন টেড হিউজ। প্রথমে আমরা অথর সম্পর্কে কিছুটা জানি। এডওয়ার্ড জেমস টেড হিউজ 1930 to 1998, অর্থাৎ টেড হিউজ জন্মগ্রহণ করেছিলেন 1930 সালে এবং মারা গিয়েছেন 1998। ওয়াজ এ নোটেড ইংলিশ পোয়েট। তিনি ছিলেন একজন খুব বিখ্যাত ইংরেজ কবি। অ্যান্ড হ্যাড বিন দ্য পোয়েট লরেট অফ গ্রেট ব্রিটেন ফ্রম 1984 টিল হিজ ডেথ। 1984 সাল থেকে তিনি পোয়েট লরেট হিসেবে গ্রেট ব্রিটেনের পোয়েট লরেট হিসেবে কাজ করেছেন। হিজ ফেমাস ওয়ার্কস, তার বিখ্যাত কতগুলি কাজ হলো বা লেখা হলো বার্থ ডে লেটার্স, দ্য হক ইন দ্য রেইন অ্যান্ড টেলস ফ্রম ওভিড। এগুলো হলো তার বিখ্যাত কতগুলি লেখা বই। এবার কবিতা সম্পর্কে দু এক কথা। দ্য পোয়েম ডেসক্রাইবস দ্য ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স অফ এ ইয়াং চাইল্ড ইন অ্যান ওক উড। কবিতাটা একটা ছেলের ওক উড অর্থাৎ ওক গাছের জঙ্গলে প্রবেশ করে এবং সেখানে তার কিছু চমৎকার অভিজ্ঞতা হয় যেটা তাকে মোহাচ্ছন্ন বা জাদু আচ্ছন্ন করে রেখেছিল, সেই অভিজ্ঞতার কথাই এখানে বর্ণনা করা হয়েছে। অ্যান্ড ইন্ডিকেটস, যেটা নির্দেশ করে দ্যাট, যে হিউম্যান বিইংস অ্যান্ড ট্রিজ শুড থ্রাইভ অ্যাজ এ সিঙ্গেল ফ্যামিলি, যে মনুষ্য প্রজাতি এবং যে গাছপালা আছে তারা সবাই একসঙ্গে একটা পরিবারের মতো বসবাস করা এবং বেড়ে ওঠা উচিত। ইট ফোকাসেস স্ট্রংলি অন দ্য নিড টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড, অর্থাৎ মনুষ্য সমাজের কল্যাণের জন্যই এই কবিতাটা। আমাদের প্রাকৃতিক যে পরিবেশ, প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করা কতটা জরুরি সেই জিনিসটার উপরেই কবিতাটা আবর্তিত হয়েছে। এই কবিতা সেটাই আমাদের সবার সামনে তুলে ধরে। এবার আমরা কবিতাটা পড়ব। ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড, একবার আমি একটা ওক গাছের জঙ্গলে প্রবেশ করেছিলাম। কেন এখানে বলা আছে? আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, আমি একটা পুরুষ হরিণকে খুঁজছিলাম। তাহলে একটা পুরুষ হরিণকে খুঁজতে খুঁজতে আমি একটা ওক গাছের জঙ্গলে প্রবেশ করেছিলাম। সেখানে কি হলো? আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার, সেই জঙ্গলে আমার সঙ্গে এক বৃদ্ধ বা বৃদ্ধা ভদ্রমহিলার দেখা হলো। অল নোবলিস্টিক অ্যান্ড র্যাগ, ভদ্রমহিলার চেহারার এখানে সামান্য বর্ণনা আছে। র্যাগ বলতে আমরা ছেঁড়া খোড়া বুঝি, কিন্তু ছেঁড়া খোড়া তো আর এখানে কোনো মানুষকে বোঝাই না, তাহলে তার চামড়া সব জড়সড় হয়ে গিয়েছে এরকম বোঝাচ্ছে। অ্যান্ড নোবলিস্টিক মানে গাঁটযুক্ত লাঠিকে নোবলিস্টিক বোঝাই, তাহলে তার চেহারাটা ছিল একদম খিটখিটে গাঁটযুক্ত লাঠির মতো সরু এবং চামড়া খুব জড়সড়, মানে থুতথুড়ে বুড়ি আমরা সাধারণ বাংলায় যেটা বলি। সি সেড, তিনি কি বললেন? আই হ্যাভ ইয়োর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটিল ব্যাগ, আমার এই ছোট্ট ব্যাগের ভিতরে তোমার যা কিছু গোপনীয় সব লুকোনো আছে। তাহলে তিনি কি বললেন? যে তোমার যা কিছু গোপনীয় সব কিছুই আমার এই ছোট্ট ব্যাগের মধ্যে লুকোনো আছে। পরের স্ট্যাঞ্জা, দেন সি বেগান টু ক্যাকেল। ক্যাকেল মানে তোমরা যদি ডিকশনারিতে দেখো তাহলে দেখবে হাঁসের মতো প্যাক প্যাক করা, এখানে বুড়িটার হি 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 এরকম হাসিকে বোঝাচ্ছে। তাহলে বুড়ি বা ওই ভদ্রমহিলা হাসতে লাগলেন। অ্যান্ড আই বেগান টু কোয়াক, আর আমি তার হাসি শুনে কাঁপতে লাগলাম। কেন না ভয়ে? কি জানি কি আমার সিক্রেট বা কি আমার গোপনীয় যা তার কাছে লুকোনো আছে, হয়তো আমাকে কোনো বিপদেও ফেলতে পারে বা কি এমন জিনিস। সি ওপেন্ড আপ, তিনি খুললেন। কি খুললেন? হার লিটিল ব্যাগ, তার ছোট্ট ব্যাগটা তিনি খুললেন। অ্যান্ড, এবং আই কেম টুয়াইস অ্যাওয়েক, এবং আমি দ্বিতীয়বারের জন্য জেগে উঠলাম। অ্যাওয়েক মানে জেগে ওঠা।
এবার এখানে তিনি তো অলরেডি আগে থেকে জাগ্রত অবস্থাতেই ছিলেন, তাহলে দ্বিতীয়বার জেগে ওঠা বলতে কি বোঝায়? এখানে দ্বিতীয়বার জেগে ওঠা মানে তিনি একটা স্বপ্নময় জগতে সঙ্গে সঙ্গে চলে গেলেন। যেমনই সেই ভদ্রমহিলা বা বুড়ি তার ছোট্ট ব্যাগটা খুললো, কবি সঙ্গে সঙ্গে তার একটা অন্য জগতে, একটা ড্রিমি সিচুয়েশনে প্রবেশ করলেন, এবং সেই সিচুয়েশনে বা তার স্বপ্নে কি দেখছেন সেটা এবার বর্ণনা করা আছে। স্যারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু এ স্টেক, কবি দেখলেন যে তিনি একটা খুঁটির সঙ্গে বাঁধা এবং তাকে ঘিরে রয়েছে একটি উপজাতি, যারা সবাই তাকে ঘিরে আছে এবং তার দিকে একদৃষ্টে চেয়ে আছে। স্টিয়ারিং মানে একদৃষ্টে চেয়ে থাকা। এই ট্রাইব, ট্রাইব মানে জাতি বা উপজাতি, উপজাতি এই ট্রাইব বলতে কাদেরকে বুঝিয়েছে? এখানে ওক গাছগুলোকেই ট্রাইব বোঝানো হয়েছে। পরের, দে সেড, দে বলতে এখানে কারা, দে মানে হচ্ছে এই ট্রাইব, ওক গাছরা, ওক গাছরা বলছে, কি বলছে? উই আর দ্য ওক ট্রিজ, আমরা হচ্ছি ওক গাছ, অ্যান্ড ইওর ওন ট্রু ফ্যামিলি, এবং আমরা হচ্ছে তোমার সত্যিকারের পরিবারের লোকজন। উই আর চপ ডাউন, আমাদেরকে কেটে ফেলা হয়েছে। উই আর টর্ন আপ, আমাদেরকে ছিঁড়ে ফেলা হয়েছে। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, অথচ সেই দুঃখে বা সেই শোকে তোমার একবার চোখের পাতাও পড়েনি, মানে আমাদের কষ্টে তোমার কোনো কষ্ট হয়নি, অথচ আমরা তোমার ফ্যামিলি অর্থাৎ তোমার পরিবারের লোকজন। এবার তারা একটা কথা বলছে কি, আনলেস ইউ মেক এ প্রমিস নাও, যদি তুমি এক্ষুনি আমাদেরকে একটা কথা না দাও বা প্রতিজ্ঞা না করো তাহলে কি হবে? ইউ আর গোয়িং টু ডাই, তাহলে তুমি জেনে রাখো যে তুমি মরতে যাচ্ছ, অর্থাৎ তুমি যদি মরতে না চাও তোমাকে এক্ষুনি আমাদেরকে একটা কথা দিতেই হবে। কি কথা? সেটাই লাইনে বলা আছে, হোয়েন এভার ইউ সি অ্যান্ড ওক ট্রি ফেল্ড, যখনই তুমি দেখবে একটা ওক গাছ কোথাও পড়ে আছে বা মারা গিয়েছে, সোয়ার, প্রতিজ্ঞা করো, সোয়ার নাও, এক্ষুনি প্রতিজ্ঞা করো। কি প্রতিজ্ঞা করবে? যখনই দেখবে তুমি কোথাও একটা ওক গাছ পড়ে আছে, ইউ উইল প্ল্যান্ট টু, তুমি তার পরিবর্তে দুটো ওক গাছ লাগাবে। আনলেস ইউ সোয়ার, যদি তুমি প্রতিজ্ঞা না করো বা কথা না দাও, দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কল ওভার ইউ, তাহলে ওক গাছের কালো ছাল তোমার গোটা শরীরকে ক্ষতবিক্ষত করে ফেলবে। অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস, এবং এই ওক গাছগুলির মধ্যে তোমাকে মাটিতে পুঁতে ফেলবে। হোয়ার ইউ ওয়ার বোর্ন বাট নেভার গো, যেখান থেকে তুমি হয়তো জন্ম লাভ করেছিলে কিন্তু কখনোই বেড়ে উঠতে পারবে না। আমাদের আর একটা স্ট্যান্জা আছে, দেখা যাক সেটা। এই যে এবার কবি কি বলছেন, দিস ওয়াজ মাই ড্রিম, এটা ছিল আমার স্বপ্ন। স্বপ্নটা তিনি কোথায় দেখেছিলেন? বিনিথ দ্য বোজ, গাছের ডালগুলির নিচে। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, এখানে পরিষ্কার করে তিনি বলে দিয়েছেন যে এই স্বপ্নটাই আমাকে পরিবর্তিত করে দিয়েছিল। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, এই এই স্বপ্নটাই আমাকে কি করেছে, পরিবর্তিত করে দিয়েছে। কি পরিবর্তন? মানসিকতার পরিবর্তন। কীরকম মানসিকতা? এই যে হোয়েন আই কেম আউট অফ দ্য ওকুড, যখন আমি সেই ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে এলাম, কোথায় বেরিয়ে এলাম? ব্যাক টু হিউম্যান কোম্পানি, অর্থাৎ মানুষের সাহচর্যে। আই ওয়াক, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, আমার হাঁটা, আমার চালচলন সবই ছিল মানুষের মতো। বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার হৃদয় হয়ে গিয়েছিল গাছের মতো। অর্থাৎ গাছেদের যে অসুবিধা, গাছেদের যে প্রবলেম, সেই প্রবলেমটা আমি বুঝতে পেরেছিলাম, এবং তাদেরকে বাঁচিয়ে রাখা কতটা গুরুত্বপূর্ণ আমাদের নিজেদের স্বার্থেই, সেটা আমি তখন অনুভব করতে পেরেছিলাম। তো কবি পরিবেশকে রক্ষা করার দায়িত্ব যে মানুষের, এই বার্তাটাই কিন্তু এই কবিতার মাধ্যমে দিতে চেয়েছেন। ঠিক আছে, এবার আমরা টেক্সচুয়াল কোয়েশ্চেনগুলো দেখি। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, ক্রিপিং ইন অ্যান ওক উড, দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর, লুকিং ফর এ স্ট্যাগ, তিন নম্বর স্ট্যাগ দেওয়াই আছে,
হোয়েন এভার অ্যান ওক ট্রি ইজ ফেলড, যখনই একটা ওক গাছ মারা যাবে বা পড়ে যাবে। দ্য নাম্বার অফ ট্রিজ দ্য পোয়েট মাস্ট প্ল্যান্ট, তাহলে কতগুলি গাছ কবিকে লাগাতেই হবে, ইজ অবশ্যই টু। সি, হোয়েন দ্য পোয়েট কেম আউট অফ দ্য ওকউড, যখন কবি সেই ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে এলেন। হিজ হার্ট ওয়াজ দ্যাট অফ এ, তার হৃদয়টা ছিল কী ধরনের, স্ট্যাগেট ট্রির, হিউম্যান চাইল্ড না ওল্ড ওম্যান, সেটা ছিল ট্রি বা গাছের। এরপর আমরা ট্রু ফলসগুলো দেখব। স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটসম্যান আর ট্রু অর ফলস, প্রোভাইড সেন্টেন্সেস অফ ফ্রেজেস অর ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইয়োর আনসার, অর্থাৎ লাইনটা সত্যি মিথ্যা এইটুকু বললেই হবে না, কেন সত্যি বা কেন মিথ্যা তার সপক্ষে প্রমাণ হিসাবে কবিতা থেকে একটা লাইন বা কয়েকটা বাক্য বা কয়েকটা শব্দ বা ফ্রেজ তুলে দিতে হবে। প্রথমটা আছে, দ্য ওল্ড ওম্যান হেল্ড দ্য পোয়েট সিক্রেট ইন হার লিটিল ব্যাগ, এটা সত্য না মিথ্যা আমরা এখান থেকেই দেখে নিতে পারবো, কবিতার লাইনটা এখানে পরিষ্কার বলা আছে। সি সেইড আই হ্যাভ ইয়োর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটিল ব্যাগ, তাহলে এটা সত্যি এবং এই লাইনটাই এখানে সাপোর্টিং হিসাবে, তাহলে আমরা কি দেখলাম এই বাক্যটা ট্রু এবং এই লাইনটাই এখানে সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে তুলে দিতে হবে। দ্বিতীয় বি, দ্য ট্রি ট্রাইব সেইড, গাছেরা বলল, কি বলল, দ্যাট দ্য পোয়েট ইজ বদার টু সি দ্য চপিং ডাউন অফ ওক ট্রিস, অর্থাৎ যখন ওক গাছগুলোকে কেটে ফেলা হচ্ছিল তখন কবি খুবই মর্মাহত হয়েছিলেন, বসস্তি হয়েছিল। এটা ফলস, কারণ এখানে পরিষ্কারভাবে এখানে লাইনে বলা আছে যে ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, এই যে উই আর চপ ডাউন উই আর টর্ন আপ ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তাহলে এই লাইনটা এখানে তুলে দিতে হবে। তাহলে এটা কি দেখলাম, এটা হচ্ছে ফলস, তাই না, ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, এটা লিখে দিলেই হবে বা গোটা লাইনটা লিখে দিলেও হবে। সি, দ্য পোয়েট নেভার কেম আউট অফ দ্য ওকউড, কবি কখনোই সেই ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে আসেননি, এটা ফলস, কারণ এখানে কবিতায় পরিষ্কারভাবে বলা আছে যে এই যে হোয়েন আই কেম আউট অফ দ্য ওকউড, তাহলে যখন আমি জঙ্গল থেকে বেরিয়ে এলাম, তাহলে এখান থেকে এইটুকুই এর সাপোর্টিং স্টেটমেন্ট এবং এটা অবশ্যই ফলস। এরপরে আমরা দেখি আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, হোয়েন ডিড দ্য পোয়েট কাম টুয়াইস অ্যাওয়েক, কবি কখন দ্বিতীয়বার জেগে উঠলেন। দেখো এটা লক্ষ্য রাখতে হবে যে এখানে ডিড আছে, তাই না, তাহলে আমাদের প্রশ্নটা সিম্পল পাস্ট টেন্সে দেওয়া আছে, তাহলে আমাকে উত্তর এখানে কাম হচ্ছে মেন ভার্ব, তাহলে আমাকে এই মেন ভার্বটা চেঞ্জ করে উত্তরটা লিখতে হবে। এখান থেকে লিখো দ্য পোয়েট কেম টুয়াইস অ্যাওয়েক, কখন না হোয়েন, এই যে সি ওপেন আপ হার লিটিল ব্যাগ, এখানে সি মানে কে, সি মানে হচ্ছে দ্য ওল্ড ওম্যান, এই যে ওল্ড ওম্যান, তাহলে আমি সি না লিখে যদি ওল্ড ওম্যান লিখি তাহলে ভালো হবে, হোয়েন ওল্ড ওম্যান ওপেন আপ হার লিটিল ব্যাগ, এইটুকু লিখলেই উত্তরটা একদম সঠিক। এরপরে প্রশ্নটা দেখি, এরপরের প্রশ্ন দেওয়া আছে, হোয়াট উড হ্যাপেন টু দ্য পোয়েট ইফ ই ফেল টু মেক দ্য প্রমিস, এখানে দেখা যাচ্ছে উইলের পাস্ট টেন্স উড, তাহলে এটাও সিম্পল পাস্ট টেন্সে প্রশ্নটা দেওয়া আছে এবং উত্তরটা আমাকে পাস্ট টেন্সে লিখতে হবে। হোয়াট উড হ্যাপেন, কি হবে, কবির কি হবে যদি সে প্রতিজ্ঞা করতে ব্যর্থ হয়, তাহলে আমরা উত্তরটা এখান থেকে লিখব। ইফ হি আছে এখানে, দ্য পোয়েট, হি হচ্ছে কি, দ্য পোয়েট, তাহলে ইফ দ্য পোয়েট ফেল টু মেক দ্য প্রমিস, তাহলে কী হবে, এখানে উত্তরটা দেওয়া আছে, ইফ দ্য পোয়েট ফেল টু মেক দ্য প্রমিস, এই যে কী হবে, এই যে দ্য ব্ল্যাক ওক বার্ক উড, উইল না লিখে আমরা উইলের পাস্ট টেন্স লিখব, দ্য ব্ল্যাক ওক বার্ক উড
রিঙ্কেল ওভার ইউ, এখানে ইউ না লিখে আমরা লিখবো দ্য পোয়েট, দ্য ব্ল্যাক ওক বার্ক উড রিঙ্কেল ওভার দ্য পোয়েট অ্যান্ড রুট হিম, ইউ না লিখে লিখবো হিম, কারণ আমরা বারবার যদি পোয়েট লিখি তাহলে ঠিক হবে না, কিন্তু এখানে যদি হিম লিখি তাহলে পরিষ্কার বোঝা যাবে যে পোয়েটকেই রেফার করছে, অ্যান্ড রুট হিম অ্যাং দ্য ওকস, এইটুকু লিখলেই এই প্রশ্নের উত্তরটা একদম সঠিক হয়ে যাবে। খুব মন দিয়ে শুনে এটা করতে হবে, এখানে ভিডিওটা পার করে করে দেখলে কিন্তু এগুলো সব মিস হয়ে যাবে, ঠিক আছে। হোয়াট ওয়াজ ইট দ্যাট অল্টার দ্য পোয়েট, এটা পরিষ্কার শেষ লাইন লেখা আছে দ্য দ্যাট ড্রিম দ্যাট অল্টার মি, তাহলে এই হোয়াটের জায়গায় লিখে দিলেই হবে দ্য ড্রিম, বা ইট ওয়াজ দ্য ড্রিম দ্যাট অল্টার দ্য পোয়েট, ইট ওয়াজ দ্য ড্রিম দ্যাট অল্টার দ্য পোয়েট, ওকে, ঠিক আছে। আর গ্রামারের যে প্রশ্নগুলো আছে এগুলো আমরা পরে আলাদা একটা ভিডিওর মাধ্যমে করব। ওকে, সবাই ভালো থেকো আজ এই পর্যন্তই, যদি এটা ভালো লেগে থাকে, তোমাদের কাজে লেগে থাকে, অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টের ঘরে গিয়ে বাংলায় বা ইংরেজিতে যাতে হোক লিখবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, ঠিক আছে। ওকে, বাই, আজ এই পর্যন্তই।